মালদ্বীপে ইঞ্জিনিয়ার আবুল হোসেন ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে আইজিএম হাসপাতালে প্রবাসী বাংলাদেশি ডাক্তার মোহাম্মদ মুক্তার আলী লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ শাখার ম্যানেজার মোহাম্মদ মাসুদুর রহমান, সংগঠনের উপদেষ্টা শরীফুল ইসলাম, ওমর ফারুক অনিক, মোহাম্মদ শাহ আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপস্থ সাংস্কৃতিক সংগঠন নীলদরিয়া শিল্প গোষ্ঠী ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সবুর সহ আরো অনেকে। লাইলাতুল কদরের রাত, রমজান মাসের এত গুরুত্ব হওয়ার কারণ কি? উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, কুতিবা আলাইকুম, যে তোমাদের পূর্ববর্তীগণের উপর যে কারণে ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকওয়ার প্রত্যেকটা স্টেপে ভয় করে চলতে পারে, আল্লাহকে ভয় করে আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি, এটি হলো রোজার মূল উদ্দেশ্য। এখন বিষয়টা হলো যে এই রোজার উদ্দেশ্য হাসিল করতে হলে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো কোরআন অধ্যয়ন। কোরআন অধ্যয়ন ছাড়া রোজার টার্গেট, রোজার উদ্দেশ্য আমরা নিজেরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবো না। এখন রোজার কোরআনের ফার্স্ট আয়াতটা কি? ফার্স্ট আয়াত তাহলে কোরআন বুঝতে পারবো না। কোরআন বুঝতে না পারলে আমরা মুসলমানের যে টার্গেট,